কিভাবে করলে হবে যদি আমাকে দেখো আমরা যে জব করি সব থেকে আগে বুঝতে হবে যে আমরা জবটা কেন করি বা কেন করব সব থেকে প্রধান জিনিস হচ্ছে যে আমরা এমন একটা মানসিক অবস্থার মধ্যে আছি এমন একটা পরিবেশে আমরা থাকি যে আমাদের চতুর্দিকে এত সব ঘটনা ঘট পরম্পরা ঘটতেই থাকে নিজের মতন করে যেগুলোকে আমরা সবসময় কন্ট্রোল করতে পারি না এবং সেগুলোকে কেন্দ্র করে কন্টিনিউয়াসলি আমাদের মনের জগতে না জানি কত কথা আসছে আমরা তো চুপ করে বসে আছি কিন্তু আমরা কিন্তু কেউ চুপ করে বসে নেই আমাদের ভেতরে কনট্যান্ট কথা 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 মানে একটা তরঙ্গের পর তরঙ্গ যেন একটা সমুদ্রের ঢেউ যেন একটার পর একটা চলে তেমন চুপ থাকছে বিজ্ঞান বলছে আজকের দিনে যে একটা মানুষ দিনে প্রায় ষাট সত্তর হাজার চিন্তা করে মানে মনের পটে প্রায় ষাট থেকে সত্তর হাজার চিন্তা আসে যায় তাহলে চিন্তা করে দেখো কোন ভিড়ে কোন ভিড়ের মধ্যে আমরা আছি মানে আমি মানে আমার মন আমার মনে যদি এত চিন্তা থাকে প্রত্যেকটা চিন্তাকে যদি আমি একটা মানুষ মনে করি কীরকম ভিড়টা হলো দেখো তার মধ্যে আমি আছি এবং আমরা যখন খুব ভিড়ের মধ্যে থাকি তখন চিন্তা করে দেখো তো আমরা কি খুব ভালো থাকি থাকি না অস্থির অস্থির লাগে এক সময় ঠিক সেইটা আমাদের মনের অবস্থা আমাদের একটা কীরকম অস্থিরতা থাকে ভেতরে তার কারণ আমরা মনের চিন্তার ভিড়ে নিজেদেরকে পাই আর ওই ভিড়ের মধ্যে এক এক সময় কেমন দম দমবন্ধ হয়ে আসে বলো না কোথায় একটুখানি শান্তির জায়গা কোথায় যাই তো একটুখানি হেরার আর ভালো লাগছে না এবং এই ভিড়ের জায়গাটার নাম দিয়েছি আমরা সংসার ওটাকেই আমরা একটা ওরা আমরা আমাদের মতন নাম দিয়েছি যে ওই ভিড়টা হচ্ছে সংসার কিন্তু ভিড়টা কার আমার মনের সংসারটা কোথায় আমার মনে সংসারটা আমার বাইরে নয় সংসারটা এই নয় যে আমার স্ত্রী পুত্র সন্তান মা বাবা ভাই বোন শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব তা এদের নিয়ে আমার সংসার না এদের নিয়ে তোমার সংসার নয় এদেরকে কেন্দ্র করে যে প্রমসগুলো তোমার কাছে আসছে সেইগুলো যে তোমার মনের মধ্যে যে নানান স্পন্দন নানান তরঙ্গ তৈরি করছে সেগুলো দিয়ে তোমার মধ্যে যে চিন্তার অনর্কল স্রোত চলছে ওই চিন্তাটা একটা ভিড়ের মতন ওই ভিড়ের মধ্যে তুমি নিজেকে যখন পাও তখন এক সময় তোমার কেমন প্রাণটা অবস্থাগত হয় তখন তোমার মনে হয় বাবারে বাবাই তো জালি পুড়িয়ে খাচ্ছে সব আমাকে কিন্তু ভালো করে বিচার করে দেখবে সংসার কিন্তু সবটুকুই আমাদের মনের ভিড় আর কিছু নয় আচ্ছা যদি এরকম হতে পারে যদি ভিড়টাকে একটু সরাতে পারি একটু কমিয়ে ফেলতে পারি থাকবে একটু কমিয়ে ফেল মানে আমার মনের মধ্যে চিন্তা থাকবে কিন্তু চিন্তার ভিড় থাকবে না কেন ভিড় ইজ অস ভিড়ে কনফিউশন হয় কে অস হয় অর্ডার থাকে না ডিসিপ্লিন থাকে না তাই জন্য একটা কেমন যেমন চটপটানি হয় তাই জন্য চেষ্টা আমাদের একটাই যে মনের ভিড়টাকে সরিয়ে মনটাকে আমি কী করে একটুখানি হালকা করবো যেখানে এত চিন্তা তরঙ্গ আমাদের মধ্যে থাকবে না যেখানে আমাদের কাছে কি থাকবে যে আমার মনের মধ্যে চিন্তা আসবে যাবে কিন্তু একটা চিন্তা আর একটা চিন্তার মধ্যে একটু ফাঁক হবে একটা চিন্তা আর একটা চিন্তার মধ্যে আমাদের একটা একটু ফাঁক থাকবে এবং সেই ফাঁকটাকে আমি ইচ্ছে যদি কখনো বাড়ি একটু বাড়িয়ে নেবো তাহলে অনেকগুলো চিন্তা না এখন যত ফাঁকটা বাড়বে চিন্তাগুলো কমছে দুটো চিন্তার মধ্যে ফাঁক আছে সেটাকে যদি আমি একটু বাড়িয়ে নি তাহলে তৃতীয় চিন্তা আসতে পারলো না তো এইভাবে ভিড়টাকে আমরা যদি কমাতে চাই তাহলে আমাদের তো কোনো একটা পথ ধরতে হবে আমাদের তো কোনো একটা উপায় বার করতে হবে যে আমি মনের চিন্তার ভিড়টাকে সরিয়ে কী করে আমি একটা শান্ত সুন্দর পরিবেশের মধ্যে মনের মধ্যেই থাকতে পারি এবং সেই অর্থে যদি দেখো এই যে মন্ত্রসাধনা কেন ঋষি যারা এই নিয়েই যারা তাদের সারা জীবনের সর্বস্ব জ্ঞান করলেন তারা কেন আমাদের জন্য এই জিনিসটা রেখে গেলেন যে নাম করো নাম করো নাম করো ভাই রে নামের মতন অমৃত আর কিছু নাই রে কেন এই নামের মধ্যে অমৃত আছে ওনারা এটা কী করে পেলেন নাম করতে করতেই পেয়েছিলেন নামের মধ্যে থেকেই পেয়েছিলেন এবং নামকে তারা সেভাবে সাধনা করে সিদ্ধি লাভ করে তবেই পেয়েছিলেন সুতরাং ওনাদের অনুভূত সত্যটা উনি আমাদের কাছে বলে গেছেন বা যারা যারা সাধক এসেছেন সাধিকা এসেছেন যারা যারা যে পথেই গেছেন তারা কোথাও না কোথাও একটা শরণাগতি এনেছেন তাদের হৃদয় থেকে একটা যোগের একটা অবস্থার চেষ্টা করেছেন যাতে করে সংসারের এত দুঃখ যারা যন্ত্রণা দেখার শুতে না পারে স্পর্শ করতে না পারে তো এই যে এই যে এই যে সংসারের মধ্যেই থাকবো অথচ সংসারে যারা যন্ত্রণা অতটা আমাকে স্পর্শ করবে না এর টেকনিকটা কি আছে অবশ্য ওয়ে আউট ঋষি বলেন ওয়ে আউট হচ্ছে তুমি মন্ত্র জপ করো কেন মন্ত্র জপ কেন করবো মন্ত্র জপ এই জন্যে যে মন্ত্রটাও একটা ভাবনা মন্ত্রটাও একটা চিন্তার মতন শব্দ তরঙ্গ এটাও একটা শব্দ যেমন তোমার সমস্ত চিন্তাগুলো শব্দের আকারে তোমার মনের মধ্যে ভাসছে তুমি যখন চিন্তা করো তুমি কি করো এগুলো তো শব্দ কথা তো তোগুলো ঠিক তেমনি জানবে যে এই এত কথাকে একটু ঠান্ডা করবার জন্যে আমি আর কথা নিয়ে আসছি এই এত শব্দ তরঙ্গকে একটু নিস্তরঙ্গ করার জন্যে আমি আর একটা শব্দের খোঁজ করছি মানে তোমার পাহাড় যেন ব্যাপারটা কীরকম জানো একটা খুব সহজ উদাহরণ দিতে পারি তোমার পায়েটা কাঁটা ফুটেছে তুমি হাঁটতে পারছো না খুব কষ্ট হচ্ছে তো তুমি খুঁজছো কি করা যায় ওই কাঁটা বার করতেই হবে না তো খুব কষ্ট হচ্ছে আমার তখন তুমি কী করবে তুমি একটা কোদাল নিয়ে আসবে তুমি বড় একটা বিরাট বড় কিছু নিয়ে আসবে ওই পানাটাকে পার করার জন্য তা তো নয় তুমি কি খুঁজবে সব থেকে সহজ উপায় হচ্ছে তুমি আর একটা কাঁটা খুঁজে আনো পায়েটা সেফটি মিন বার করো একটা পিন বার করো একটা কাঁটা বার করো যার একটাই নখ আছে তো তুমি যখন এই কাঁটাটাকে কাঁটা দিয়ে তুলবে সিজি তাহলে আমরা কাঁটাটাকে কী দিয়ে তুলবো তা খুব বড়ো যন্ত্রপাতি দিয়ে নয় হালকা কাঁটা ও একটা কাঁটা ওর একটা পিন আছে তার একটা মুখ আছে সেটা দিয়ে তুমি কাঁটা বার ঠিক তেমনি শব্দকে আমরা শব্দ দিয়েই শান্ত করছি এটা বোঝা গেল যে আমরা কেন জব করবো তার কারণ আমরা এমন কিছু করতে চাইছি যে আমার মনের এই যে কন্টিনিউয়াস থট প্রসেস এটা আমাকে একসময় বদার করে দিচ্ছে কারণ এটা ভিড়ের মধ্যে হারিয়ে যাচ্ছি ভালো লাগছে না তা আমি যদি আমার মনের এই শব্দগুলো এত চিন্তা এত ভাবনা এত দুশ্চিন্তা এত নেগেটিভ চিন্তা এগুলোকে যদি আমি একটু কোনো রকম করতে চাই শান্ত করতে চাই ততটা উপায় আছে ডেফিনেটলি উপায় যোগ সাধনার একটা উপায় আছে মন্ত্র যোগ যেমন অনেক রকম যোগ সাধনা আছে তেমনি ভক্তিযোগের মধ্যে থেকে বড় সাধনা হচ্ছে নাম স্মরণ মনন নিধিধ্যাশন তো এই নামটা বেসিক্যালি তার মানে আমরা ভাবলাম যে আমাদের মনের মধ্যে যে অনর্গল কথা স্রোত চলছে সেগুলোর মধ্যে একটা এলোপাতারি ব্যাপার আছে এলোমেলো ব্যাপার আছে শৃঙ্খলা নেই এই একটা চিন্তা হচ্ছে পটকট সম্পূর্ণ অন্য চিন্তা এসে গেল এই একটা চিন্তা আসছে তার সঙ্গে একটা কন্ট্রাডিক্টারি একটা কিছু এসে গেল তার মানে কোন ওর মধ্যে কোনো ডিসিপ্লিন নেই ওর মধ্যে কোনো শৃঙ্খলা নেই আসছে একটা কিন্তু এরকম যদি হয় যে আমাকে যদি এইটাকে ঠান্ডা করতে হয় তাহলে এই বিশৃঙ্খলার যে আমার যে মনের যে চিন্তা ভাবনাগুলো এর কাছে যে এনার্জিটা আছে এগুলো তো এনার্জি যে চিন্তাগুলো আমরা করছি সেই চিন্তাগুলো তো এনার্জি থেকে হচ্ছে ওগুলো তো এনার্জি স্পন্দন বা শক্তি স্পন্দন তো আমরা এটা একটা নিচু মানের শক্তি কোনটা সাধারণ চিন্তাভাবনাগুলো সাংসারিক চিন্তা ভাবনা নিচু মানে এর মধ্যে খুব একটা স্ট্রেংথ নেই আমি যদি এমন একটা কোনো চিন্তা আনতে পারি এমন একটা কোনো থট আনতে পারি এমন একটা কোনো শব্দ আনতে পারি যার মধ্যে আরও অনেক বড় শক্তি আছে সেই শব্দটা এনে যদি আমি এর উপর লাগাতে পারি তাহলে এই বেশি কোনো আমাকে ডিস্টার্ব করতে পারবে না কেন এর ক্ষমতা তো কম আর এর ক্ষমতা অনেক বেশি কে জিতবে এ জিতবে তো তখন আমি কি করছি তো আমি চেষ্টা করছি যে একে বারবার এই উচ্চতর একটা চিন্তা দিয়ে বা উচ্চতরটা শব্দ তরঙ্গ দিয়ে এই শব্দ তরঙ্গকে একটু 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 করে বোঝাচ্ছি দেখ এই শব্দটা এই শব্দটাকে কাঁটা কাঁটা দিয়ে তোলার চেষ্টা করছি এবার যখনই তুমি নাম করবে বা যখনই তুমি ভগবত স্মরণ করবে বা তার নাম একটা কোনো মন্ত্র যে সে মন্ত্রটা দুরকম হতে পারে একটা হচ্ছে তোমার কাছে অনেক ঠাকুরের নাম আছে তুমি হয়তো কোনো একটা ঠাকুরের তোমার যে যে নামটা পছন্দ তুমি সেই নামটা করতে থাকলে এটা একটা সম্ভব আর একটা হচ্ছে যে তুমি দেখলে যে আমাদের শাস্ত্র বাক্য হচ্ছে যে এই নামটাই যদি তুমি গুরুমুখে পাও তুমি যদি কোনো একজন সদ্গুরুর কাছ থেকে পাও যিনি নাম করে করে সেই নামের সঙ্গে যারা একটা গভীর নিবিড় সম্পর্ক ঘটেছে সেরকম একটা মানুষকে যদি তুমি খুঁজে পাও তাহলে তুমি তার কাছে তাকে তুমি গুরুরূপে বা তোমার শিক্ষক রূপে তুমি তাকে কাছে টানো তাকে বলো যে তুমি আমাকে সেই নামটা দাও যে নাম তুমি তার সঙ্গে যুক্ত তাহলে কি হবে তিনি যদি তোমাকে নামটা দেন তাহলে সুবিধা কি হবে তিনি যে এতদিন ধরে নাম করেছেন স্মরণ করেছেন মনন করেছেন তার পরিপ্রেক্ষিতে তার যে একটা ভাইব্রেশন তৈরি হয়েছে তার ভেতরে সেখান থেকে যদি একটা ক্ষুদ্র অংশ সেই নামের সঙ্গে জুড়ে তোমার মধ্যে যদি যে কান দিয়ে তোমার মনের জগতে যদি একবার পাঠিয়ে দেন দেওয়াল তুই নামটা কোথায় অবভিয়াসলি তার শক্তিটাও কাজ করছে তাহলে তুমি একা নো গুরু শক্তিও কাজ করছে গুরু এবং তুমি দুজনে মিলে হাতে হাতে হাত মিলিয়ে তোমরা কাকে ধরবার চেষ্টা করছো তোমার ইষ্টকে ধরবার চেষ্টা করছো ইষ্ট জিনিসটা কী ইষ্ট হচ্ছে সেইটা যেটা পেলে আমার মন শান্ত হয়ে যাবে আর মনে আমার ভিড় থাকবে না সব চুপচাপ হয়ে যাবে কোনো কামনা বাসনা নিয়ে আমাকে আর এত জ্বালা যন্ত্রণা করবে না এত ইচ্ছা অনচ্ছা নিয়ে আমায় টানা হ্যাঁচড়া করবে না এটা এমন একটা অবস্থা যে অবস্থাটা মন একটা শান্ত হয়ে গেছে আমি গুরুর কাছে একটা নাম নিচ্ছি এবং সেই নামটাকে আমি বলবো কী করে বা উচ্চারণ করবো কী করে সেটাকে আমি কিভাবে জব করব জব করব এইভাবে অ্যাসেফ সেই নামটার মধ্যে যে একটা অর্থ আছে সেই অর্থটাকে ধরার চেষ্টা করব। প্রত্যেকটা নামের মধ্যে একটা অর্থ থাকবে প্রত্যেকটা নামের মধ্যে একটা অর্থ থাকবে প্রত্যেকটা নামের মধ্যে একটা নামই থাকবে প্রত্যেকটা নামের একটা রূপ থাকবে যদি ওমকারও বলো সেই ওমকারও হচ্ছে ভগবানের শব্দ ব্রহ্ম তা আমার কাছে সেটারও একটা রূপ আছে অরূপের রূপ আছে সেটা দিয়েও আমি এই নিরাকার ব্রহ্মকে ধরার চেষ্টা করি আমাদের সমস্ত চেষ্টাগুলো যে কোনো মন্ত্রই করি না কেন সেই মন্ত্র দিয়ে তার অর্থটাকে ভাবনাপূর্বক যদি আমি জব করতে পারি তার চবা তা অর্থ ভাবনা তুমি যে জবটা করছো তার অর্থ ভাবনা এটা কে বলছেন পাতাঞ্জল ঋষি বলছেন তুমি কি করে জব করবেন উনি বলছেন যে তুমি জব করবে কি করে অর্থ তথ্যটাকে স্মরণ করতে করতে তুমি সেই নামটাকে করবে অর্থাৎ আমি যখন সেই ইষ্টের চিন্তাটা করছি তখন আমি যেন সেই মূত্রকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে না করে ফেলে কারণ আমি যদি তাড়াতাড়ি করতে চাই হয়তো মন করতে পারি যে আমি তাড়াতাড়ি করলে তার মনটা ঠান্ডা যাবে না তুমি ফেজ আউট করো ওটাকে যেমন তোমার শ্বাসটাকে তুমি যত লিঙ্গার করবে তত শ্বাসটা শান্ত হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি কখন করো যখন তুমি খুব রেগে যাও ঠিক তেমনি শ্বাসটাকে তুমি এ করে ফেলে দেখবে আস্তে আস্তে শ্বাসটা শান্ত হয়ে আসবে তখন সেটা আলাদা একটা স্পন্দন তৈরি করবে তো আমার যে নামটা আমি করছি সেই নামটাকে আমি কিভাবে করব নামটা আমি আমি করব যে যেটাই মন্ত্রটা বলছি ওর মধ্যে একটা ছন্দ আনব জানে ওটা একটা সঙ্গীত যেমন আমি একটা গীত শুনতে ভালোবাসি একটা ভালো মিউজিক শুনতে ভালোবাসি আমার ওই মন্ত্রটার মধ্যে যেন একটা ছন্দ থাকে ওর মধ্যে একটা মিউজিক থাকে আর একটা কী থাকে ওই মন্ত্র বা ওই ছন্দের মধ্যে দিয়ে আমি আমার ইষ্টকে আমার গুরুকে যেন বারবার ছুঁতে পারি ওই মন্ত্রটা যেন আমার সিঁড়ি একটা আমি জানি তিনি উচ্চ অবস্থায় রয়েছেন কিন্তু আমি তো নিশ্চয়ই গিয়ে ছুঁতে পারবো তাকে কীভাবে ছুঁবো আমি মন্ত্রটা জপ করব আর আমার যেন মনের কপালটা যেন তার চরণ স্পর্শ করবে চরণটা কি চরণটা হচ্ছে চেতনা চৈতন্যের সাগর আমি বারবার সেই চেতন আমি নিজে আমি সচেতন হব তো এই চৈতন্যকে ছোঁবার চেষ্টা করছি সচেতন কিসের ব্যাপারে মন্ত্রটার ব্যাপারে আমি যে মন্ত্র জপ করে যাচ্ছি এরম তো হতে পারে না আমি একদিকে মন্ত্র জপ করছি আর একদিকে সারা দুনিয়ার চিন্তা চিন্তা করে যাচ্ছি এটা তো হতে পারে না তো আমি তো সেটা শুরুতে করতে পারবো না আমি যখন প্রথমে শুরু শুরুতে মন্ত্র জপ করবো তখন তো সারা দুনিয়া চিন্তা করতে করতে মন্ত্র জপ করবো তাতে কোনো বাধা নেই সেটা কিন্তু ভুল নয় ত্রুটি নয় সেটা হচ্ছে আমার প্রাথমিক শিক্ষার অবস্থা আমি যখন একটা ডিসিপ্লিনকে শিখি তখন শুরুতেই আমি একদম পারফেক্ট করি না শুনে এ পার্ট অফ দি ইন্টার প্রসেস অফ ডিসিপ্লিন এবার আমি কী ওইটা করতে 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 একটা সময় আসবে যত এবার আমি অর্থ ধারণাপূর্বক তার চিন্তন করতে করতে ওই মন্ত্রটাকে ছন্দবদ্ধভাবে সুন্দর করে খুব এমন করে বলবো যেন আমার নিজেরই ভালো লাগে আমার নিজেরই যেন শুনতে ভালো লাগে তাড়াহুড়ো করার আমার দরকার নেই সেই মন্ত্রের মধ্যে আমার যেন হৃদয়টাকে আমি একটু দিতে পারি আমার ইমোশনটাকে দিতে পারি দেখবে তুমি যাকে খুব ভালোবাসো তাকে যখন তুমি ডাকো তার নাম ধরো ডাকো সেই নামটার মধ্যে কখনো কখনো তুমি আরেকটু কিছু জুড়ে দাও যেমন তুমি তোমার নাতিকে যখন ডাকো তুমি দাদু বলে ডাকো তো নাতি তোর মান নাম তো দাদু নয় ও তো তোমাকে দাদু বলে ডাকে কিন্তু তুমিও দেখেছি তুমি যখন ডাকোকে দাদু ভাই বলে ডাকো এই দাদু ভাইটা ওর নাম নয় কিন্তু ওর নাম দাদু ভাই বলতে ওই কিন্তু সাড়া দেবে আমরা কেউ সরা দেবো না ওটা ওর নাম তার কারণ ওই নামটা দিয়ে তুমি আদর ভুলে যে ওনার তোমার জপের মন্ত্রটাও যেন এমন নাম হয় যেটা দিয়ে তুমি ঠাকুরকে আদর করছো ফলে ওই কথাটা শুনে কেমন লাগছে এটা আমি আমি যখন মানে হ্যাঁ তুমি চিন্তা করো না হলে আমি কত মানুষকে দেখেছি বছরের পর বছর বছরের পর বছর হাতে মালা নিয়ে আছে কি নেই বা মুখে মুখে বা হোয়াটেভার কন্টিনিউয়াসলি জব করছে দিয়ে আবার কখনো বাবা এতদিন তো জব করলাম কিন্তু কিচ্ছু হচ্ছে না সেরকম আমি মন বসাতে পারছি না সংসারের নানা রকম ঝামেলা বেড়েই চলেছে সমস্যা বেড়েই চলেছে কি করি বাবা তখন বললাম না তুমি সংসারকে ভালোবাসতে পেরেছ তুমি এখনও কিন্তু নামকে ভালোবাসতে পারো নি কারণ তুমি আদর করে তো ডাকছো না তুমি নাম করছো কিন্তু নামের মধ্যে তোমার আদর নেই তুমি তোমার নাতিকে যখন ডাকছো আদর করে ডাকছো কখনো কখনো তোমার যখন মনের মধ্যে তোমার স্ত্রীর প্রতি স্বামীর প্রতি সন্তানের প্রতি আর পাঁচজনের প্রতি বন্ধুর প্রতি বান্ধবের খুব ভালোবাসা জাগে তখন তুমি তাকে আদর করে আরেকটা কিছু বলে ডাকো মানে কিছুটা অ্যাডও করে দাও কিছুটা জুড়ে দাও তার মধ্যে মানে সেই নামটাকে বেদি বেদি করে দাও ওইটাই তো তোমার ভালোবাসা ওটাই তোমার একটা আদর ওই যে শোনে তার কানে ওটা মধুর লাগে ঠিক তেমনি ভগবানকে যখন ডাকছি চিন্তা করে দেখো ভগবান যদি আমার মন থেকে একটা ডাকও শোনেন যার মধ্যে আমার একটা আদর আছে উনি কিসের কাঙাল উনি আদরের কাঙাল ওনার কাছে তো কোনো অভাব বোন নেই উনি তো পূর্ণ কুম্ভ আমি তো আর জল আর কুম্ভটাকে ভরতে পারবো না যে ঠাকুর এসো তোমার কুম্ভটা হাফ খালি আছে আমি একটু ভরে দিই এটা তো করতে পারবো না আমি তিনি পূর্ণ কুম্ভ আমি যেটুকু জল দেবো উচলে পড়বে